শুরুতেই সংবাদ শিরোনাম, অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়েছে ভারত, আক্ষেপে কাঁদলেন মোদি। ইমপিচমেন্টে ট্রাম্পের বিপদ শেষ নয়, হতে চলেছে 10 বছরের জেল। মিয়ানমারে সেনাদের গুলি উপেক্ষা করে চলছে ভয়াবহ বিক্ষোভ। 2 মাসে 10টি মহড়া চালিয়েছে ইরান, যে কোনো সময় হতে পারে হামলা। এবং সবশেষ থাকছে সামরিক জান্তার হুঁশিয়ারি সত্ত্বেও চলছে 5-2 ধর্মঘট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ত্র তৈরিতে ভারত পিছিয়ে পড়েছে বলে আক্ষেপ করে এবার দেশি হাতিয়ার নির্মাণে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। সোমবার রাজধানী নয়াদিল্লি থেকে ভার্চুয়াল বার্তায় মোদি বলেন, অস্ত্র এবং গোলাবারুদ তৈরিতে ভারতের 100 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত হাতিয়ার রফতানি করেছিল, কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি খারাপ হয়েছে। এখন অন্তত ছোট হাতিয়ারও আমাদের আমদানি করতে হয়। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশ হিসেবে আমরা অন্যতম। প্রতিরক্ষা ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, 100টি পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, একটি তালিকাও প্রকাশ করেছে সরকার। এটা আমাদের আত্মনির্ভর করে তুলবে, কারণ এর ফলে অন্য দেশের উপর নির্ভর করার প্রবণতা কমবে, দেশের কর্মসংস্থান তৈরি হবে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান দলের নেতার বিচারের পার পেয়ে গেলেও আদালতের বিচারে পার পাবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস ভবনে হামলায় তার ভূমিকা থাকার বিষয়টি প্রমাণিত হলে ট্রাম্পের 10 বছরের কারাদণ্ড হতে পারে। এখবর জানিয়ে জার্মানি বার্তা সংস্থা ডিপিএ রোববার একটি বিশ্লেষণে লিখেছে, ক্যাপিটাল হিলে হামলা চালাতে নিজের হাজার হাজার সমর্থককে উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার আদালতে ট্রাম্পের বিচার শুরু হতে পারে। সিনেটে তাকে ইম্পিচ করতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের বিরোধীরা হাত গুটিয়ে বসে নেই, তারা ক্যাপিটাল হিলে হামলার ঘটনা নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। ডিপিএর বিশ্লেষণে বলা হয়েছে, সিনেটে ইম্পিচমেন্ট প্রস্তাবে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল সহ 43 সিনেটের ট্রাম্পের পক্ষে ভোট দিলেও ম্যাককনেল নিজেই স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের ইম্পিচ না হওয়ার অর্থ তার নিরপরাধ থাকার প্রমাণ নয়। তার এই বক্তব্য থেকে বোঝা যায় ট্রাম্প তার যে সমর্থকদের কংগ্রেস ভবনে হামলা চালাতে উস্কানি দিয়েছিলেন সে বিষয়টি ম্যাককনেল মেনে নিয়েছেন। জার্মান বার্তা সংস্থা লিখেছে, কাজে মার্কিন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হলে তার কঠোর হতে পারে মার্কিন আইনে বিদ্রোহ উস্কে দেওয়ার শাস্তি 10 বছরের কারাদণ্ড। মিয়ানমারের সামরিক জান্তা বন্দুকের ভয় দেখিয়ে মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি, প্রতিদিনই বিক্ষোভে নেমে আসছেন জনগণ। তাদের দাবি, অং সান সু চির মুক্তি দিয়ে পুনর্বহাল করতে হবে বেসামরিক প্রশাসন। গুলি চালানো হলেও বিক্ষোভকারীরা থেমে যাননি, কমপক্ষে 3 জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে, এদের মধ্যে 1 জন টিনেজার এবং 1 জনের বয়স 20 বছর। প্রধান শহর ইয়াঙ্গুনে 46 বছর বয়সী শান শান মাওয়া বলেছেন, প্রতিজন মানুষ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন, আমাদেরকে ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে। মিয়ানমারের মতো দেশে তারিখ এবং গুরুত্বপূর্ণ বিষয়, আজ 2 ফেব্রুয়ারি সোমবার এই দিনে পূর্ববর্তী প্রজন্ম সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছিল, সেনাবাহিনী হাতে রক্ত লাগিয়ে দমন করেছিল সেই বিক্ষোভ। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন এমআরটিভি বিক্ষোভকারীদের আজ সোমবার বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এখন সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে, বিশেষ করে টিনেজ এবং যুব সমাজকে উস্কে দিয়ে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে, এতে প্রাণহানি ঘটতে পারে। সামরিক জান্তা জানায়, বিক্ষোভে আহত 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায় নেওয়ার আগে মাত্র 2 মাসে 10টি মহড়া চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেছেন, মার্কিন সরকার এখন যে কোনো মূল্যে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার যে চেষ্টা করছে তাতে তার দেশের ইসলামী শাসন ব্যবস্থার শক্তিমত্তা ফুটে উঠেছে। রবিবার তেহরানের অদূরে কুমনগরীতে বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ হুসাইনি নুরি হামেদারি সঙ্গে সাক্ষাৎকার এমন মন্তব্য করেন তিনি,
জেনারেল বাকরি বলেন, সর্বোচ্চ নেতার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা আজ এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছি যেখানে শত্রু পশ্চাৎপরণ করতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুর সর্বাগ্রাসী নীতির ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের জনগণ এদেশের নিহত রক্তের বদৌলতে শির উঁচু করে লক্ষ্যে পানে এগিয়ে যাচ্ছে। ইরানের সেনাপ্রধান বলেন, ট্রাম্পের শাসনামলে শেষ দুই মাসে ইরানের উপর চাপের মাত্রা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল। সে সময় সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সশস্ত্র বাহিনী সারা দেশে 10টি বড় ধরনের সামরিক মহড়া চালায়। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি সহ সকল বন্দীদের মুক্তির দাবিতে টানা তৃতীয় সপ্তাহ বিক্ষোভ অব্যাহত রেখেছে সেনাবিরোধী আন্দোলনকারীরা। সামরিক জান্তার সহিংসতার হুঁশিয়ারি সত্ত্বেও সোমবার দেশটিতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে বিক্ষোভকারীরা। 22 ফেব্রুয়ারি 2021 তারিখের এই ধর্মঘট ইতিমধ্যেই 5-2 বিপ্লব নামে পরিচিত পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে তারিখের মধ্যে সংখ্যাগত মিলকে শুভ বিবেচনা থেকে বিক্ষোভকারীরা সোমবার এই ধর্মঘটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দিনটিকে তারা 1988 সালের 8 আগস্টের 4-8 তৎকালীন সমাজতান্ত্রিক সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে তুলনা করছেন। চীন সীমান্তে উত্তরের পাহাড়ি অঞ্চল থেকে থাইল্যান্ড দক্ষিণের সংকীর্ণ ভূমি পর্যন্ত মিয়ানমার জুড়ে সামরিক শাসন বিরোধী ধর্মঘটে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকে ধর্মঘটের অংশ হিসেবে বিভিন্ন শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাজধানী নেপিডুতে পুলিশ বিক্ষোভকারীদের জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা কয়েকজনকে আটক করে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এক নারী বলেন, তারা আমার করছে, আমরা শুধু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। এদিকে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্যকে মোতায়েন করা হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।